প্রিয় শিক্ষার্থী, আমি ফণীলাল বড়ুয়া, ওরিয়র উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো, যে যেখানে অবস্থান করছো। আজকে আমার পাঠের বিষয় সপ্তম শ্রেণী বিজ্ঞান, অধ্যায় আট, পাঠের বিষয় শব্দের কথা। শব্দের কথার মধ্যে একটু দেখো, শব্দ ও এর ধরন, শব্দের উৎপত্তি, শব্দের উৎপত্তি। আজকে এই দুই টপিকস নিয়ে তোমাদের সঙ্গে আলাপ করব। প্রথমে যদি আমরা চিন্তা করি শব্দ, শব্দ কি? শব্দ হলো এক প্রকার শক্তি। আমরা শব্দ, বিভিন্ন শব্দের সঙ্গে আমাদের পরিচিত আছে। কাকের শব্দ, ময়নার শব্দ, গাড়ির শব্দ, হারমোনিয়ামের শব্দ, গিটারের শব্দ এবং বিভিন্ন শব্দের সঙ্গে আমাদের পরিচিত। এই শব্দের মধ্যে কিছু শব্দ আছে আমাদের শুনতে ভালো লাগে, আবার কিছু শব্দ আছে আমাদের বিব্রত বোধ লাগে, এই ধরনের কিছু শব্দ রয়েছে। তন্মধ্যে যে শব্দগুলো আমাদের 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 ভালো লাগে, শুনতে ভালো লাগে, এগুলোকে বলা হয় শ্রুতি মধুর শব্দ। আর যেগুলো ভালো লাগে না, সেগুলোকে বলা হয় নিয়চ। তাহলে দেখো, আমাদের আমাদের সঙ্গে নানাভাবে পরিচিত আসলে যা আমরা শুনি তাই শব্দ। এদের মধ্যে যে শব্দগুলো আমাদের শুনতে বিশেষ করে ভালো লাগে, সংজ্ঞায়িত যদি করতে চাই, যে শব্দ শুনতে ভালো লাগে এই শব্দগুলোকে বলা হয় শ্রুতি মধুর শব্দ। শ্রুতি মধুর শব্দ। তাহলে এই যে শ্রুতি মধুর, কেন শ্রুতি মধুর? এই শব্দগুলোর মধ্যে কিছু নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলে, এই শ্রুতি মধুর, সেজন্য এগুলোকে এত ভালো লাগে। যেমন গিটারের শব্দ, আসলে এই শব্দগুলোর মধ্যে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলে বিদায়,
তাদের শব্দগুলো শুনতে আমাদের ভালো লাগে। আর যে শব্দগুলো অন্যদিকে যে শব্দগুলো শুনতে লাগে তাকে আমরা নয়েজ বলতে পারি। অর্থাৎ যে শব্দগুলো শুনতে আমাদের ভালো লাগে না, যন্ত্রণা বোধ হয়, মাথা ব্যথা লাগে, বিরক্ত বোধ লাগে, এগুলোকে বলা হয় নয়েজ। যেমন যেমন শব্দ লোয়া কাটার শব্দ বাজনার শব্দ ইত্যাদি তাহলে যে শব্দ আমাদের শুনতে ভালো লাগে এই শব্দগুলোকে আমরা বলি শ্রুতিমধুর। যেমন গিটারের শব্দ, হারমোনিয়ামের শব্দ ইত্যাদি। অর্থাৎ যে শব্দগুলোর মধ্যে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলে এদেরকে বলি আমরা শ্রুতিমধুর। আর অন্যদিকে যে শব্দগুলো আমরা আমাদের শুনতে যন্ত্রণা বোধ, মাথা ব্যথা, বিরক্ত বোধ লাগে তাদেরকে আমরা নয়েজ বলি। যেমন লোয়া কাটার শব্দ, বাজনার শব্দ, মাইকের শব্দ, গাড়ির হরনের শব্দ ইত্যাদি। নিশ্চয় বুঝতে পারছো তোমরা। এবার দেখো শব্দের উৎপত্তি, অর্থাৎ শব্দের উৎপত্তি কোথা থেকে আমরা শব্দের উৎপত্তি হয় একটু খেয়াল করো। শব্দের উৎপত্তির জন্য একটি উৎস থাকতে হবে, যে কোনো শব্দের জন্য। শব্দ কিন্তু উৎপন্ন হয় কোনো কিছুর কম্পনের ফলে। যে বস্তু কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয় তাই হলো উৎস। দেখো শব্দে সংজ্ঞায়িত করে যদি আমি সংজ্ঞায়িত করি, যে বস্তু কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয় তাই উৎস।
শব্দের সৃষ্টির জন্য দরকার বস্তু, অর্থাৎ শব্দ সৃষ্টি হতে হলে একটা বস্তুর প্রয়োজন হবে। যেমন কম্পন যখন নিয়ম মাফিক হয় তখন শুনতে ভালো লাগে, আর যখন সেটা নিয়মের বাইরে হয়ে যায় তখন সেটা আর ভালো লাগে না। একটু খেয়াল করো। এবার একটা পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে আমি বুঝাতে চাই, শব্দ যে কম্পনের ফলে সৃষ্টি হয় তা বিদ্যালয়ের যে ঘন্টা আমরা দেখতে পাই তা একটা ধাতব পাত্র দ্বারা তৈরি। যখন তুমি হাতুড়ি দিয়ে আঘাত করবে তখন শব্দ বের হবে, আর আঘাতের পর যখন ঘন্টাটি হাত দিয়ে ধরবে তখন দেখবে এটা কম্পন সৃষ্টি হচ্ছে। তাহলে কম্পনের মাধ্যমে সেই শব্দ সৃষ্টি হয়, অর্থাৎ এর থেকে প্রতীয়মান হয় যে কম্পনের ফলে শব্দের সৃষ্টি হচ্ছে, এই সত্য কিন্তু মানা হচ্ছে পুরোপুরিভাবে। তোমাদেরকে আরো একটি পরীক্ষার মাধ্যমে আমি বুঝাতে চাই। মনে করো এটা একটা ধাতব ঘন্টা, এটা নির্দিষ্ট একটা রশি দিয়ে টাঙানো আছে বা কোনো কিছু দিয়ে টাঙানো আছে। যখন এই ঘন্টাকে তুমি, এটা হচ্ছে ধাতব, এটাকে যখন তুমি আঘাত করবে একটা কম্পন অনুভূতি হবে, কম্পনের ফলে তখন শব্দ বেরোবে। আরেকবার আঘাত করার পর তুমি হাত দিয়ে যখন তুমি টাচ করবে তখন একটা একটা কম্পন অনুভূতি হবে, যা সেটা তুমি বুঝতে পারবে এটা কম্পনের মাধ্যমেই সেই শব্দের সৃষ্টি হচ্ছে। এবার আরো একটি পাত্র দেখো, মনে করো আরেকটি জিনিস, মনে করো এটা ধাতব বাটি নিলাম, এখানে কিছু পানি আছে, চামচ, চামচ, এটা দিয়ে যখন তুমি আঘাত করবে এটা হলো ধাতব বাটি, এটা পানি, এগুলোকে বলা হয় উপকরণ। পানি, চামচ, ধাতব বাটি, এগুলো হলো একটা উপকরণ। তাহলে যখন তুমি এটা দিয়ে আঘাত করবে, এটাকে যখন তুমি বাটিতে আঘাত করবে তখন দেখবে পানির ভিতরে একটা কম্পন সৃষ্টি হচ্ছে, তখনও তুমি বুঝতে পারবে এইটার মধ্যে, অর্থাৎ কম্পন সৃষ্টি হচ্ছে। কম্পনের ফলে এই পানিগুলো দেখা যাবে যে ঢেউয়ের সৃষ্টি হচ্ছে, ঢেউয়ের সৃষ্টি হয় বস্তুর এই কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয়। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো, একটু খেয়াল করো। তাহলে আমি যে জিনিসটা বুঝাতে চেয়েছি, শব্দের ধরন আর শব্দের উৎপত্তি, এই শব্দের ধরন এবং শব্দের উৎপত্তি একটু মনে রাখবা। শব্দ বলতে আমরা কি বুঝি, আর শব্দ কি, শব্দ হলো একটা এক প্রকার শক্তি, এক প্রকার শক্তি। এই শব্দের সঙ্গে আমাদের বিভিন্ন কিছু বা বিভিন্ন সময় আমাদের এই শব্দের সঙ্গে পরিচিত আছি, বিভিন্ন শব্দের সঙ্গে, যেমন কুকুরের শব্দ, তারপর পাখির শব্দ, বিভিন্ন কলকারখানার আওয়াজের শব্দ, মাগের শব্দ,
রিক্সার রিক্সা জাতীয় বেলের শব্দ এবং স্কুলের ঘন্টার শব্দ, এই শব্দের সঙ্গে আমাদের পরিচিত। অর্থাৎ এই পরিচিতির মাঝে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে উপলব্ধি করতে পারি। অর্থাৎ এই যে বেল, এটা হচ্ছে একটা ধাতব জিনিস। ধাতবের জিনিসের মধ্যে যদি আমরা সেটা কি করি, একটা লাঠি দিয়ে বা একটা কাঠ দিয়ে আঘাত করি, তাহলে একটা আওয়াজ হবে। এই আওয়াজটা হলো কম্পন। কম্পনের ফলে এই আওয়াজ সৃষ্টি হচ্ছে। কিছু কিছু আওয়াজ আছে আমাদের ভালো লাগে, আবার কিছু কিছু আওয়াজ আছে আমাদের কে যন্ত্রণাবোধ হয়, মাথা ব্যথা করে, বিভিন্ন ভাবে এইগুলো সৃষ্টি হয়। আর যেগুলো শুনতে ভালো লাগে সেটা গুলোকে বলি আমরা শ্রুতি মধুর শব্দ। আর যে যে জিনিসটা আমাদের বেদনাদায়ক বা মাথা ব্যথা ইত্যাদি যন্ত্রণাদায়ক বোধ হবে সেইগুলোকে বলি আমরা আমরা নিয়ত। এই নিয়ত এবং আর একটা শ্রুতি মধুর, এই জিনিসগুলো তোমরা খেয়াল রাখবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ আগামী দিনে এই অধ্যায় থেকে, এই অষ্টম অধ্যায় থেকে আরো কিছু তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুখে থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজ এই পাঠ শেষ করলাম।